আর পিছনে তিস্তা আর তিস্তাকে সাথে করে নিয়ে মজাদার এপিসোড হতে চলেছে আর আপনারা তো ভিডিও দেখছেন আরও দেখবেন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই গাড়িতে সবাই বসে গেছে ওই যে পিছনে আমার পিছন আর ওই যে দাদা ও দাদা হ্যাঁ দাদা একদম পিছনে বাপারে সবাই বসে গেছি আমরা হাই করো দিশান ফ্রেন্ডে হাই করতে বলো শিলিগুড়ি থেকে সেবক পর্যন্ত এরকমই সমান রাস্তা আর সেবক থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তা আমরা NH10 ধরে গ্যাংটকের দিকে যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক 120 কিলোমিটার আর এই পাহাড়ি পথ পেরোতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মজাদার এপিসোড হতে চলেছে আর আপনারা তো ভিডিও দেখছেন আরও দেখবেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো গ্যাংটকের আরও কোথায় কোথায় আমি যাব কোথায় কোথায় ঘুরবো তার জন্য আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখুন মানে এপিসোডগুলো পরপর পার্ট টু পার্ট এপিসোড আসবে সেগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আসামের ট্রেন লাইনের উপর দিয়ে আমরা এখন পার করছি আপনার সাথেই থাকবে তিস্তাকে দেখতে দেখতে গ্যাংটকে পৌঁছে যাবে তিস্তা আর তিস্তাকে সাথে করে নিয়েই যাচ্ছি আমি গ্যাংটক যাই হোক এই তিস্তার এই ভিউটা ফটো তোলার জন্য আপনাকে যখন শিলিগুড়ি বা NGP থেকে গাড়ি ভাড়া করবেন তখনই কিন্তু বলে নেবেন যে আমি রাস্তায় একটু তিস্তার ফটোটা তুলব ঠিক আছে এটা না বললে কিন্তু ড্রাইভার রাজি হয় না এবার আমার
আর লেফট হ্যান্ডে হয়ে গেছে, লেফট হ্যান্ডে এখন তিস্তা নদী। শিলিগুড়ি থেকে গ্যাংটক তো 120 কিলোমিটার, আর এনজিপি থেকে গ্যাংটক হলো 124 কিলোমিটার। আমরা তো শিলিগুড়ি থেকে যাচ্ছি, ওই শিলিগুড়ি থেকে 4 কিলোমিটার সেভ হয়। সেই যাই হোক, এই রাস্তাটা আমাদের টাইম লাগবে 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে। রাস্তা খুবই মোটামুটি খারাপও আছে আবার ভালোও আছে, ভালোই বেশি আছে, খারাপও আছে তার মাঝখানে। আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার স্টার্ট করবো। এখানে ছোটো ছোটো হোটেল, হোটেলে যে খাওয়া দাওয়া খুবই সুন্দর। আমরা রাস্তার পাশে একটা হোটেলে দাঁড়িয়েছি, এখানে মোমো নিয়েছি, 5 প্লেট, মানে 1 প্লেট মোমো 8 পিস ছিল, 50 টাকা, খুবই সুন্দর, টেস্টও ভালো। আমার মনে হয় বড়ো বড়ো হোটেল যারা, তার থেকে ছোটো ছোটো হোটেলে গিয়ে খেলে তাদের টেস্টটা আলাদা হয়। এবার আমরা প্রবেশ করছি এই যে সিকিম বর্ডার, এখানকার যে ব্রিজটা আছে, যে দাদা যাচ্ছে, মানে যে দাদা আমাদের মেন পাইলট, তার সাথে আপনাদের পরিচয় করাবো। দাদা আপনার নামটা? মোহন। মোহন, দাদার নাম মোহন। দাদাকে আপনারা চাইলে শিলিগুড়ি স্টেশনে নাম দেন, তবে দাদাকে পেতে পারেন। এনজিপিতে নাম লেখে আপনি পাওয়া যাবে? হ্যাঁ, এনজিপিতেও পেয়ে যাবেন। হ্যাঁ, কথা লাগবে, ফোন করতে হবে দাদাকে। দাদার নাম্বার আমি আপনার আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও। দাদা আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। আমার নম্বর আছে 9 6 2 9 4। হ্যাঁ, 1587। তাছাড়াও আমি আমার ডিসক্রিপশানেও দিয়ে দেবো ভিডিওতে। আপনারা চাইলে দাদাকে ফোন করে অ্যাডভান্স আগের থেকে বলে দেবেন কোন ট্রেনে আসছে, কখন আসছে, সেই হিসেবে দাদা ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আর আমরা আর কিছুক্ষণের মধ্যে সিকিমে ঢুকবো। সিকিমে কিন্তু একটা এখন অভিবৃদ্ধি চলছে, সেটা হলো সিকিমে ঢোকার আগে মাস্ক পরতে হবে। সিকিমে কিন্তু মাস্ক ছাড়া 600 টাকা ফাইন আছে, সেইটা মেনেই কিন্তু আপনারা সিকিমে ঢোকার আগে মাস্কটা পরে নেবেন। সমতল থেকে গ্যাংটক 1650 মিটার উঁচুতে অবস্থিত। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে আমাদের গাড়ি ভাড়ায় 4000 টাকা লেগেছে। আমরা এবার দেওরালি স্ট্যান্ডে ঢুকব, ওখান থেকে আবার ছোট গাড়ি করে তারপর হিলটপ হোটেলে যাব। ছোট গাড়ির খরচ 200 টাকা। আমরা সিকিম চলে এসেছি, সিকিমের ভিডিও দেখাবো। আমি চলে এসেছি হোটেল হিলটপ। এবার হিলটপ হোটেলের পুরো ভিউ বা ওখানকার রুমের কি পরিস্থিতি সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন রুম দেখা যাক। এটা আমাদের বেডরুম। বেডরুমে একটা টিভি আছে, আয়না আছে, সেটআপ বক্স, আর এই যে উইন্ডো, উইন্ডো থেকে ভিউটা খুব সুন্দরই ভিউ আছে, কিন্তু ফগের জন্য পুরো ভিউটা দেখাতে পাচ্ছি না। টয়লেট আছে অ্যাটাচ, বাথরুম, বাথরুমে আয়না, গিজার আছে, মোটামুটি পরিষ্কারই আছে, শাওয়ার আছে, একটা ঠিকই আছে। দিন ওই হোটেলের রুমে আমি এখন, হোটেলের রুম তো আপনাকে দেখালাম, এই রুমটা করতে আমাদের খরচা পড়েছে 1000 টাকার মতো। আপনারা চাইলে এই হোটেল হিলটপে থাকতে পারেন, আমি হোটেলের টোটাল ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখানে চাইলে ফোন করে রুম বুক করতে পারেন। আপনাদেরকে পরের এপিসোডে এমজি মার্গের ভিডিও দেখাবো, ততক্ষণের জন্য টাটা।